হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে শুনছিলাম এবং যা যা শিক্ষা নিচ্ছি অনেক কিছু মাথায় থাকবে না, সো যখন যেটা শিখে নিচ্ছি তখন সেটা একটু শেয়ার করার চেষ্টা করছি, কারণ এগুলো শেয়ার করলে নেকি হবে ইনশাল্লাহ, নিজেও আমল করার চেষ্টা করা এবং অপরকেও শেয়ার করা, এটাই উদ্দেশ্য। তো আজকে যে কয়েকটা জিনিস শুনলাম, যেমন একটা জিনিস শুনলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমরা যে কাজ করি ডে টু ডে কাজ, তো উনি যেটা পছন্দ করতেন, উনি পছন্দ করতেন যে দুপুরের পরে, মানে দুপুরে একটু সময় কাজের ফাঁকে খানিকটা সময় ঘুমিয়ে নেওয়া, হয়তো অল্প একটু সময়, আধা ঘন্টা বা একটু সময় ঘুমিয়ে নেওয়া, তাতে হবে কি কাজের এটাতে কাজের স্ট্রেংথ বেড়ে যাবে, এটা উনি পছন্দ করতেন। আর উনি আরেকটা জিনিস উনি বলেছেন, উনি একটা জিনিস পছন্দ করতেন কিন্তু সেটা উনি করতে পারেননি, সেটা হলো যে উনি পছন্দ করতেন এশার নামাজটা উনি চাইতেন যে একটু রাত করে পড়তে, যদি পসিবল মানে রাত করে পড়ে, মানে এশার রাত বলতে হলো যাতে ওনার ঘুমের আর মানে এশার নামাজের পরে নামাজটা পড়ে উনি সরাসরি ঘুমিয়ে যান, তো এটা পছন্দ করতে, কিন্তু সাহাবিদের কষ্ট হবে দেখেই বা আমাদের পরবর্তী জেনারেশনের কষ্ট হবে দেখে উনি এটা করেননি। তো এটা এটা আমলের বিষয় না, এটা জাস্ট আমি শেয়ার করলাম। নেক্সট যেটা সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সবসময় বলেছেন যে খাওয়া দাওয়ার ব্যাপারে, খাওয়া দাওয়ার ব্যাপারে পেটের মানে পেট পূর্তি করে না খাওয়া আর কি, পেট ভর্তি করে খেলে সেটা আমাদের জন্য অনেক ক্ষতিকর হতে পারে। উমর রাদিয়াল্লাহু আনহু একদিন একটা মানুষকে দেখছিলেন যে গোশত নিয়ে যাচ্ছে ইয়েতে করে, আপনার হাতে করে মাংস নিয়ে যাচ্ছে, তখন উনি তাকে বললেন যে তুমি এরকম মাংস নিয়ে যাচ্ছ কেন, এটা তোমার জন্য ক্ষতিকর, তো প্রতিদিন মাংস খাওয়া বা প্রতিদিন মজার মজার খাবার পেট ভর্তি করে খাওয়া এটা আসলে আমাদের হেলথের জন্য ভালো না, আমরা যদিও এনজয় করি কিন্তু আসলে স্বাস্থ্যের জন্য এটা ভালো না। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাদের উচিত আল্লাহ তাআলার কাছে সুস্বাস্থ্য কামনা করা, আল্লাহ তাআলার কাছে বিপদ আপদ থেকে পানা কামনা করা, আল্লাহর কাছে যত আমরা চাবো তত আল্লাহ পাক খুশি হন, এমন না যে আমরা চাচ্ছি আল্লাহ আল্লাহ ভাবছেন যে এত শুধু চেতেই থাকে চেতেই থাকে, না, আল্লাহর মানে আল্লাহর দয়ার সাগর কখনো ফুরাবে না ইনশাআল্লাহ, কখনোই ফুরাবে না। সো আপনি চাইতে থাকেন, প্রত্যেকবার আপনি যখন চাবেন তখন সেই সাথে আপনার নেকি লেখা হচ্ছে। এবারে আসেন অসুখ বিসুখের কথা, অসুখ বিসুখ যাদের হয় এটা কি আল্লাহ পাকের তরফ থেকে শাস্তি নাকি অন্য কিছু, তো অসুখ বিসুখ হওয়া হলো আল্লাহ পাকের তরফ থেকে পরীক্ষা। পরীক্ষাটা কি আপনার সমস্ত কিছু আল্লাহ পাক লিখে রেখেছেন, কার কখন অসুখ হবে কি হবে, তো আপনার ধরেন একটা ক্রিটিক্যাল অসুখ হলো বা ক্রিটিক্যাল কোনো একটা বালা মুসিবতে পড়লেন, সেই অবস্থাতে আপনি ধৈর্য ধারণ করলেন কিনা এর উপরে এটাই হলো আপনার পরীক্ষা, কারণ আল্লাহ পাক তো সবকিছু আপনার লিখে রেখেছেন। হ্যাঁ, রিজিক যেটা আছে, রিজিক আজ থেকে অনেক হাজার বছর আগে আল্লাহ পাক রিজিক লিখে রেখেছেন এবং রিজিক লিখে রাখার পরে কলম সরিয়ে ফেলেছেন, কলম এখন আর সেই জায়গায় নেই, কলমের কালি শেষ হয়ে গেছে, কালি ফুরিয়ে গেছে, সো প্রত্যেকটা মানুষের রিজিক আল্লাহ পাক লিখে ফেলেছেন। সো যার যে অসুখ হবে, যার যে সমস্যা হবে, যে কে কি ইনকাম করবে, কে কি করবে, এগুলো সব আল্লাহ পাকের কাছে লেখা আছে, লক্ষ লক্ষ মানে অনেক বছর আগে লেখা আছে এটা, তো সেটা যেহেতু লেখা আছে কাজেই আমরা তো আসলে ধরেন কেউ যদি অসুস্থ হয়ে যান বা কারো যদি বিজনেসে অনেক বড় একটা লস হয়ে যায়, অনেক টাকা সে হারিয়ে ফেলেছে, তো এটা নিয়ে আসলে হাউতাশ করা, আল্লাহ তুমি এটা কেন করলে, সবাই তো ভালো আছে, সবাই আমাকেই কেন দিলে, তো এই জিনিসটা অনেক সময় আমার মাথায় চলে আসে, আমি এটা অনেক অনেক কঠিন জিনিস, বাট আমি আসলে শেয়ার করছি আমল করার জন্য। তো যেটা হলো যে এরকম হাউতাশ না করা যে আল্লাহ সবাই তো ভালো আছে আমার কেন হচ্ছে বা এরকম কিছু, এটা না মনে করে এটাকে আল্লাহ পাকের তরফ থেকে পরীক্ষা হিসেবে নেওয়া, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর শিক্ষা, যে আল্লাহ পাক বলেছেন যে তোমরা এটাকে এটা এই যে অসুখ বা এই যে বিপদ আপদ আসলো, এই বিপদ আপদে তুমি যদি ধৈর্য ধারণ করো তাহলে এটা তোমার জন্য নেকি হবে, এবং যেই মানুষটা তার কোনো প্রিয়জন হারায়, প্রিয়জন হারানোর পরে বলে যে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে এবং বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তাকে আল্লাহ পাক তার ব্যাপারে আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলেন যে দেখো আমি আমার বান্দাকে এত বড় একটা মুসিবত দিলাম কিন্তু সে ধৈর্য ধারণ করেছে, তার মানে দেখেন কতটা গৌরব নিয়ে প্রাউড ফিল করে আল্লাহ পাক তখন ফেরেশতাদের কাছে আপনার ব্যাপারে প্রশংসা করবেন। সো এটাও একটা শিক্ষা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যদি মানে অসুখ বিসুখ বিপদ আপদের সময়, যে কোনো রকম বালা মুসিবতের সময় আমাদের উচিত ধৈর্য ধারণ করে থাকা, তারপরে সবসময় আল্লাহ পাকের কাছে অসুখ বিসুখ থেকে পানা চাওয়া,
খাওয়া দাওয়ার সময় পেট ভর্তি করে বেশি না খাওয়া, এগুলো আমাদের জন্য স্বাস্থ্যকর না। আর হলো রাসূলুল্লাহ ইসলামের হাঁটা চলার ব্যাপারে একটা কথা, রাসূলুল্লাহ ইসলামের একটা সাহাবি আমি আজকেই শুনলাম, আমার নাম সাহাবির নামটা মনে নেই, উনি বলছিলেন আমি রাসূলুল্লাহ ইসলামকে রাসূলুল্লাহ ইসলামের মতো দ্রুত গতিতে কাউকে হাঁটতে দেখিনি। তার মানে হলো উনি যখন হাঁটতেন অনেক সিরিয়াসলি হাঁটতেন, মানে দ্রুত গতি মানে হলো উনি খুব আস্তে আস্তে, অনেক সময় দেখা যায় না যারা খুব নামাজি মানুষ বা অনেক ধর মনে করেন যে আস্তে ধীরে নরমভাবে হাঁটলে, বিনয়ীভাবে হাঁটলাম আস্তে ধীরে হাঁটলাম, না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন উনি খুব সিরিয়াসভাবে হাঁটতেন, তার মানে হলো গুরুত্ব দিয়ে হাঁটতেন, খুব স্লো না, খুব স্লোভাবে হাঁটতেন না উনি। তো উনি যেটা বলছেন যে একসাথে যখন আমরা হাঁটতাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরে ওনাকে ধরার জন্য আমাদেরকে দৌড়ে যাওয়া লাগতো, তো ওই সাহাবি বলেছিলেন। তো এটা একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য। আর হলো উনি যখন কথা বলতেন, আমি আগেও বলেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন তখন উনি খুব মাঝারি ভয়েস ব্যবহার করতেন, খুব বেশি দ্রুত বলতেন না, খুব বেশি আস্তে বলতেন না, খুব বেশি জোরে বলতেন না, খুব বেশি আস্তে, খুব বেশি মানে নিচু স্বরে বলতেন না, মাঝারি স্বরে কথা বলতেন, প্রত্যেকটা শব্দ খুব সুন্দর করে স্পষ্ট করে বলতেন যাতে শুনতে সুবিধা হয়, সেখান থেকে আমল করতে সুবিধা হয়। আর ওনার জীবনে তো কোনো আসলে গোনা ছিল না, তাই না? মানে ওনার জীবনে কোনো গোনা, সব গোনাই মা আল্লাপাক ঘোষণা করে দিয়েছেন, তারপরও উনি সবসময় আল্লাপাকের কাছে ক্ষমা চাইতেন, যখনই সুযোগ পেতেন উনি আল্লাপাকের কাছে ক্ষমা চাইতেন। আরেকটা জিনিস, ওনার যতগুলো বিবি ছিলেন প্রত্যেকের সাথে উনি পারফেক্ট একটা সম্পর্ক রেখেছেন, মানে প্রত্যেকের হক আদায় করেছেন। কীরকম আমি বলি, উনি খুব মেসওয়াক করতে পছন্দ করতেন, তো উনি যখন এক বিবির, এক একজন বিবির ঘরে যেতেন, যাওয়ার আগে বা কোনো মানুষের সাথে দেখা করার আগে উনি মেসওয়াক করে নিতেন যাতে মুখে দুর্গন্ধ কেউ না পায়, পরিষ্কার জামা কাপড় পরে যেতেন, জামাটা পরিষ্কার থাকতো কিনা এটা চেষ্টা করতেন, কোনোভাবে যাতে একটা মানুষ কষ্ট না পায় তার আচরণের মাধ্যমে, তার কোনো কিছুতে, এটা উনি চেষ্টা করতেন। তাহলে এটা তো আসলে শুধু শোনা না, এটা থেকে আমাদেরকে আমল করতে হবে। নেক্সট আসেন মানুষের সাথে আচার ব্যবহারে। মানুষের সাথে আচার ব্যবহারের একটা এক্সাম্পল দিই, রাসূলুল্লাহ সাল্লাম যখন মানুষের সাথে কথা বলতেন, আপনি একজনের সাথে কথা বলছেন, ধরেন ওনার সাথে একজন কথা বলছে, তো তার কথাটা শেষ না হওয়া পর্যন্ত উনি কথাটা থামাতেন না, যতক্ষণ পর্যন্ত ওনার কথা শেষ না হচ্ছে উনি কথাটা থামাতেন না। তারপর যখন তার কথাটা শেষ হয়েছে, তারপর যেমন কাফিরদের, এটা কি আবু সুফিয়ান অথবা আবু জাহাল কেউ একজন তার সাথে এসে কথা বলছিলেন, তো উনি তখন তাকে উনি অনেক কিছু বলছেন, তো পরে যখন তার, উনি কিচ্ছু বললেন না, পুরো কথাটা শুনলেন, এরপর যখন তার কথাটা শেষ হলো তখন উনি বললেন আপনার কথাটা শেষ হয়েছে এবার আমি বলবো, খুবই বিনয়ের সাথে কথা বলতেন উনি। সো মানুষকে কথার মাঝখানে থামিয়ে দিয়ে নিজে কথা বলা অনেক সময় থাকে, আমরা বলে ফেলি, তো এটা আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত না। প্রত্যেকটা কাজে আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ফলো করতে হবে। কেন করতে হবে, এটার একটা ব্যাখ্যা আমি বলছি, এটা প্রফেসর আব্দুল কাইয়ুম ওনার সিরাতে পাকের এপিসোডে বলেছেন। এটার ব্যাখ্যা হলো, আগের যত নবী ছিলেন ওনাদের উম্মতদের জন্য ছিল কি, শুধুমাত্র মসজিদ বা নামাজের যে জায়গাটা, নামাজের যে জায়গাটা সেটাই ছিল তাদের নামাজের স্থান। কিন্তু আমাদের জন্য, আমাদের এই শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য একটা স্পেশাল গিফট ছিল আল্লাহ পাকের কাছে, সেটা কি, পাঁচটা গিফটের কথা আমি এর আগে বলেছিলাম, তো তার মধ্যে এই একটা গিফট ছিল স্পেশাল, যে পুরো জমিনকে আল্লাহ পাক আমাদের জন্য, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জন্য পুরো জমিনকে উনি ইবাদতের জায়গা বানিয়ে দিয়েছেন। তার মানে হলো আপনি যে কোনো জায়গায় পবিত্র জায়গায় নামাজ পড়তে পারবেন, যেটা আগের জেনারেশন, সরি আগের নবীর উম্মতরা এটা পারতেন না, ঈসা আলাইহিস সালামের উম্মতরা, মুসা আলাইহিস সালামের উম্মতরা ওনারা পারতেন না, ওনাদেরকে স্পেসিফিক জায়গায় যেয়ে, নামাজের জায়গায় যেয়ে পড়তে হতো। তো এটা থেকে আসলে এটার কারণ কি, এটার কারণ হলো আমাদের ইসলাম, আমাদের ইসলাম আসলে শুধুমাত্র মসজিদের মধ্যে সীমাবদ্ধ না, আমাদের ইসলাম কিন্তু আমাদের ডে টু ডে প্র্যাকটিসের মধ্যে চলে আসবে। তার মানে কি, আমরা যখন অফিস আদালতে যাচ্ছি, রাসূলুল্লাহ সুন্নাত ফলো করতে হবে, আল্লাহর দেওয়া নির্দেশ ফলো করতে হবে, শরিয়াত মেনে চলতে হবে। আমরা যেখানে যদি, আমরা যদি রাজনৈতিক কোনো কর্মকাণ্ডে থাকি, এখানে উনি পুরো একটা এপিসোড বলেছেন ধর্মীয় বিষয়, সরি রাজনৈতিক বিষয় নিয়ে, সেটা নিয়ে একটু আলোচনা করি, অলরেডি সাড়ে নয় মিনিট হয়ে গেছে, বাট বারবার রিকোয়েস্ট করবো ভিডিওটা বারবার শুনবেন, বারবার শুনে আমল করার চেষ্টা করবেন, কারণ আমি সামারি পয়েন্টগুলোই জাস্ট বলছি, খুবই ইম্পর্টেন্ট। তো যারা রাষ্ট্রের ক্ষমতায় থাকে তাদের ব্যাপারে খুব স্পেসিফিক্যালি বলা হয়েছে, খুবই সাবধান থাকতে হবে। আপনি যদি রাষ্ট্রের ক্ষমতায় থাকেন, আপনি যদি কারো সম্পদ আত্মসাৎ করেন বা আপনার কারণে কেউ যদি না খেয়ে থাকে,
আপনার কারণে বলতে আপনার রাজ্যে আপনি যদি সঠিকভাবে পরিচালনা করেন, সঠিকভাবে জাকাত ফিত্রা এবং ইসলামী শরীয়তের নিয়মগুলো মেনে চলানো, সুদ বন্ধ করা, মানুষজনকে ইসলামের পথে রাখা, মানুষজনকে ইসলামের পথে রাখা, এটা আপনার দায়িত্ব রাষ্ট্রপ্রধান হিসেবে। আপনি যদি সেই দায়িত্ব পালন না করেন এবং উল্টা আপনি অন্যায়ভাবে মানুষজনের অর্থ সম্পদ সম্পত্তি আত্মসাত করেন, সেক্ষেত্রে যতগুলো মানুষ কষ্ট পাবে পুরো রাষ্ট্রের প্রত্যেকটা মানুষের দায়ভার আপনার উপরে যাবে। এখন মানুষ চিন্তা করে এই দুনিয়ার জন্য, অনেক সম্পত্তির কথা চিন্তা করে, কিন্তু আলটিমেটলি কি হবে, এই যে আপনি যেই মানুষকে কষ্ট দিচ্ছেন বা কোনো একটা পলিটিক্স করে আপনি জোর করে ক্ষমতায় আসলেন, ক্ষমতায় আসার পরে আপনি মানুষকে কষ্ট দিচ্ছেন, তো এই সমস্ত মাজলুম মানুষের দায়ভার আপনার উপর পড়বে। এবং মাজলুমের দোয়া আল্লাহ পাক ফেলে দেন না, মাজলুমের দোয়া আল্লাহ পাক সাথে সাথে কবুল করেন। তো রাজনৈতিক ক্ষেত্র আল্লাহ পাক বলেছেন যে কমপ্লিটলি, যেই পয়েন্ট থেকে আমি এটা আসলাম যে আমাদের জন্য প্রত্যেকটা ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে আপনি যদি রাষ্ট্র পরিচালনা করেন, আপনি একটা কমিউনিটি পরিচালনা করেন, আপনি পরিবার পরিচালনা করেন, প্রত্যেকটা ক্ষেত্রে ইসলামকে আপনাকে মেনে চলতে হবে। ইসলাম শুধুমাত্র মসজিদে আপনি নামাজ পড়লেন তাতেই হয়ে গেল না, ইসলামকে কায়েম করতে হবে এভাবেই যে প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাপাক যেরকম পুরো জমিনকেই আমাদের জন্য নামাজের জায়গা করে দিয়েছেন, সেই রকম প্রত্যেকটা ক্ষেত্রে আমাদেরকে ইসলামকে মানতে হবে। শুধু মসজিদে নামাজ পড়লেই হলো না, সামাজিকভাবে ইসলামকে কায়েম করতে হবে, ইসলামকে শিখতে হবে, প্রত্যেকের সাথে ভালো ব্যবহার করতে হবে, মিলেমিশে চলতে হবে, এটা একটু একটু করে আমল করার চেষ্টা করি। আজকে আর ভিডিও লম্বা করবো না, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ।